बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल केमन आछेन सबाई आशा करी सबाई अनेक अनेक भालो आछेन आल्लाहर रहमते आपनादेर दुआ आमिओ अनेक भालो आछि आलहामदुलिल्लाह। तो आज के आबारो नतुन एकटा भिडियो देखार जन्य आपनारा सबाईके वेलकाम जानाच्छि। आज के आमि देखाबो काचा मरीच फ्रिजे नर्माले एक केदेर मास किभाबे संरक्षण करे केते पारबेन एकटाओ नष्ट होबे ना सबगुलो कासामरिचई भालो थाकबे। ताहले चलुन किभाबे संरक्षण करा जा आपनादेर साथे शेयर करी। एखाने आमी एक केजी कासामरिच निये निच्छि। एई कासामरिचगुलो आमी सुंदर करे धुये पानिटा भालो करे जड़िए शुकिए नियेछि। एखन आमि कासामरिचेर बुटागुलो सुंदर करे फेले देब। एई जे देखुन एइभाबे सुंदर करे फेलते होबे एटा जेनो ना थाके। एटा जदि मरिचेर गुड़ीर मध्ये थाके ताहले ताड़ाताड़ि मरिचटा पचे जाबे। आर एर माझे मरिचटा माने भालो होते होबे। जदि पचा मरिच राखेन ताहले बेशी दिन भालो थाकबे ना। मरिचगुलो फ्रेश थाकते होबे आर मरिचेर बुटागुलो सुंदरभावे माने फेलते होबे। एइभाबे सुंदर करे काचा मरिचेर बुटागुलो फेले निब। तो देखुन कासामरिचগুলো যে আপনারা রাখবেন আমি যে সিস্টেমে দেখাবো এই সিস্টেমে রাখবেন এক থেকে দেড় মাস কিছুই হবে না আপনারা সুন্দরভাবে খেতে পারবেন। তো দর্শক অনেকেই ডিফে কাসামরিচ রেখে তরকারিতে দেয় বা রান্না করে খায়, আমার কাছে এটা পছন্দ না। আমি এইভাবেই এক দেড় মাস রেখে কাসামরিচ রান্না করে খাই। অনেক কাসামরিচ কিন্তু ভালো কাঁচামরিচের সাথে বাদ কাঁচামরিচও থাকে, মানে পেকে গেছে বা পচে গেছে, এইগুলো কিন্তু আপনারা বেছে নেবেন। শুধু পেশ ভালো কাঁচামরিচগুলো এইভাবে বুটা ফেলে রাখবেন। আর যে কেসমা কাঁচামরিচগুলো থাকে এগুলো আলাদা করে নেবেন। মানে আমি এইভাবে আলাদা করে বাদগুলো ফেলে দিব আর পেশ ভালোগুলো এইভাবে আমি সুন্দর করে একটা বক্সে রাখব। দর্শক দেখুন এই যে আমার এক কেজি মরিচ আমার সুন্দর করে বুটাগুলো ফেলে নিচ্ছি। সবগুলো আমার বুটা মানে ফেলে দিচ্ছি। এখন আমি একটি বক্সে ভরে আপনাদের সাথে শেয়ার করব যে এক থেকে দেড় মাস আমি আপনাদেরকে কথা দিচ্ছি এইভাবে সংরক্ষণ করে দেখবেন কাঁচামরিচ এক থেকে দেড় মাস একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন মানে পচা কোনো মরিচ যেন সাথে না থাকে। তো দেখুন এইগুলো আমি আলাদা মানে একদম কেসমাগুলো আলাদা রেখে দিচ্ছি। এগুলো আমি আলাদা কিভাবে রাখি তো আপনাদেরকে দেখাইতেছি। তো দর্শক এখানে আমি একটি বক্সে কিচেন টিস্যু মানে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এখন আমি মরিচগুলো রেখে দিচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে মরিচে যেন পানি না থাকে। তো দর্শক আমি এখন আবারও একটি কিচেন টিস্যু আমি উপর দিয়ে মানে টিস্যু পেপার বা কিচেন টিস্যু যাই বলেন না কেন, তো উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে একদম কেসমা মরিচগুলো
আলাদা করে রাখছিলাম। এই যে এইগুলো আমি এই টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। এই ভিডিওটা এই জন্যই করা, অনেক আপুরা আছে, নতুন আপুরা বিয়ে হয়েছে, তো কাঁচামরিচটা কীভাবে রাখলে ভালো হবে অনেকেই জানে না, এই জন্যই এই ভিডিওটা ওদের জন্য করা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এইভাবে আপনারা মরিচ রেখে সংরক্ষণ করে দেখবেন, আশা করি কমপক্ষে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আবারও আমি একটি টিস্যু পেপার দিয়ে আমি মুড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো যে যেখানে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে জানাই শুভকামনা। ফ্রিজে নর্মালে রেখে দিব, এটা কমপক্ষে 1.5 মাস রেখে আমি এই মরিচগুলো খাবো, ঠিক আছে? ডিপে রাখিয়া খাওয়ার থেকে এইভাবে কিন্তু অনেক ভালো, মরিচটা ফ্রেশ থাকে। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।